Assalamualaikum প্রিয় দর্শক দেখুন রাজপথে সুন্দর এক হাতি কত সুন্দর হাতি মামা হাতির নাম কি অনেক অনেক সুন্দর হাতি আর এই হাতি দিয়ে কি হচ্ছে এই ভয় লাগায় না ঠিক আছে আপনি দাঁড়াও তোমার সাথে কথা বলবো আজকে হ্যাঁ দাঁড়াও তুমি যেও না একটু দাঁড়াও আর এই হাতি দিয়ে চলছে টাকা পয়সা উত্তোলন যেটাকে এক প্রকার বলা যায় চাঁদাবাজি তবে আজকে আমি একে চাঁদাবাজি বলবো না কার চাঁদাবাজি বললে অনেকে রাগ করবে না আচ্ছা সে বলছে চাঁদাবাজি বলার জন্য প্রিয় দর্শক হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে যুক্ত করছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে প্রায় প্রতি দোকানে গিয়ে গিয়ে এভাবে চাঁদা নিচ্ছে এখন এদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন চাঁদা দিচ্ছে এরা বলবে যে এটাকে খাওয়াতে হবে তাই না আচ্ছা এটাকে কত টাকা খাওয়াতে হয় একটু বলো তো কি পরিমাণ খাওয়াতে হয় 2500 টাকা এভাবে ডেইলি কয় টাকা পাও কয় টাকা পাও 4000 4000 তোমার মালিক কে মালিক মালিক কোথায় হাতির মালিকের নাম কি হ্যাঁ আচ্ছা কোন চেয়ারম্যান একটু কথা বলে তুমি ডিস্টার্ব করবে না আমাকে ঠিক আছে আমি একটু একটু নিচে হও তুমি একটু নিচে হও না নিচে নামো কথা বলি আচ্ছা প্রিয় দর্শক ওর কথা বলার টাইম না আমরা একটু কথা বলতে যাই দাঁড়াও দাঁড়াও দিও না আর দুই মিনিট দাঁড়াও না ভয় পেও না তোমার সমস্যা হবে না আচ্ছা তোমার মালিকের নাম কি মালিকের মইজন চেয়ারম্যান বাড়ি কই হের চিটাগাং দাঁড়াও প্রিয় দর্শক চট্টগ্রামের কোন চেয়ারম্যানের নাম বলছে প্রশ্ন হচ্ছে যে বনের হাতে এভাবে মহাসড়কে এনে দোকানে দোকানে গাড়ি থামিয়ে মানুষ থেকে কেন চাঁদা নেওয়া হবে হিজরাদের উৎপাত কতগুলো বিদেশে যে এসে মানুষকে হেনস্থা করে টাকা নেয় এখন আসছে দোকানে দোকানে নিয়ে জন্য টাকা দিছে কি বলে কি বলে এই দাঁড়াও দাঁড়াও যেও না কি বলে ইতরা হইতে তুই এত লাম তুই এটা আদিলে আসসালামু আলাইকুম হ্যাঁ কি বলছে ও হাত নিয়ে টাকা দিতেছে ওকে বলতেছে তুমি না আমার তোমার সাথে কথা আছে ও বলতে কি কথা তো ওকে বলতেছে তুমি কি জন্য টাকা নিচ্ছ যে ও বলছে তুমি কি আমি বলতেছি আমি তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি তুমি আমাকে বলতে হবে এখানে কি জন্য তুমি টাকাগুলো নিচ্ছ মানুষ থেকে প্রত্যেক দোকান থেকে 10 টাকা করে করে নিচ্ছে আচ্ছা আচ্ছা আমরা একটু ওদিকে যাই প্রিয় দর্শক এই যে বললাম না বেদেদের উৎপাত হিজরাদের উৎপাত আবার হাতে নিয়ে দোকানে দোকানে চাঁদা আদায় এখন প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এদেরকে যেন ব্যবস্থা নেওয়া হয় হাতি থাকবে বনে কিন্তু সে হাতে রাস্তায় এনে কেন বা মানুষের কাছ থেকে এভাবে চাঁদা নেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সে ঘন্টা ধরে এভাবে কিন্তু চাঁদা আদায় করছে মানুষের কোনো কিছু বললে হাতি দিয়ে ভয় দেখাচ্ছে সে কিন্তু হাতি দিয়ে ভয় দেখায় এখন প্রশাসনের নাকের ডাকায় একদিকে থানা পুলিশ আরেকদিকে বাসস্ট্যান্ড মোড় এই যে দেখেন সে কিন্তু থামছে না সে ঠিকই কিন্তু টাকা নিয়ে যাচ্ছে এই যে দোকানে 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 কিন্তু ঠিকই টাকা নিয়ে যাচ্ছে এটা কিন্তু ভয়েরও বিষয় এটা এটা ভয়ের বিষয় মানুষ কিন্তু টাকা স্বেচ্ছায় দেয় না এভাবে এসে হুঙ্কার দেয় এবং যতক্ষণ টাকা দেবে না সে কিন্তু এভাবে তারবে এভাবে থাকবে আজকে এই যে 10-20-50 গাড়ি থামিয়ে এভাবে টাকা নিচ্ছে এই কাজটাই করছে আমরা একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব কারণ শুধু এখানে দেশব্যাপী এরা দেখা যায় বিভিন্ন জায়গায় হাতি কতগুলো বের করবে হাতি বের করে কিন্তু এভাবে টাকা নেবে আল্লাহ না করুক কোনো কারণে যদি হাতি যদি কি হয় পাগল হয়ে যায় কোনো কারণে যদি হাতি পাগল হয় তাহলে এর দায়ভার নেবে কে এইভাবে হাটহাজারীর বুড়িচর এলাকায় একবার এক হাতি এভাবে পাগল হয়ে বৈদ্যুতিক তারে পিষ্ট হয় মারা যায় এবং বেশ কয়েকটা ঘর কিন্তু ভাঙচুর করেছে এটা অনেকের জানা আছে আজ থেকে কয়েক বছর আগে এই ঘটনাটি ঘটেছে আজকে আবার এসেছে এই যে এখানে হাটহাজারী থানার আশপাশের এলাকা বাসস্ট্যান্ড এলাকায় এভাবে চাঁদাবাজি করতে এখন হয়তো সে পালানোর চেষ্টা করবে এই মামা তুমি যাবে কোথায় এখন কই যাবা বলো কোথায় যাবা একটু দাঁড়াও না তুমি পালাচ্ছ কেন দাঁড়াও না এই পাশে দাঁড়াও তোমার সাথে কথা বলতে চাই আমরা
একটু দাঁড়াও, এই যে দেখছেন মানুষকে সে হুমকি দিচ্ছে, এই মামা এই এই পাথর মারবে না, কেউ পাথর মারবে না, এই কেউ পাথর মারবে না, এই এই দাঁড়াও তোমার সাথে কথা বলি, এই মামা দাঁড়াও দাঁড়াও। সে সে আবার দুর্ব্যবহারও করছে, কারণ সে যেভাবে এই হাতিকে পরিচালিত করছে, হাতিটি ঠিক সেভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। আর এই যে হাটহাজারি বাস স্ট্যান্ড বেশ অনেক দোকানে কিন্তু গেছে, সমস্যা হচ্ছে তুমি যদি হাতি নিয়ে আসো মানুষ তো এভাবে করবে। এই যে তুমি টাকা দিচ্ছ, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো, কার থেকে জোর করে নাও না? আচ্ছা কিভাবে নিয়েছো? আচ্ছা একটা কথা বলি, আচ্ছা এই হাতি যদি পাগল হয়, আচ্ছা তাহলে জিজ্ঞেস করি, এই কার থেকে কিসে জোর করে টাকা দিছে বা কিভাবে টাকা নেয় একটু বলেন তো দেখে। ও দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, হাতিটাকে দাঁড় করে রাখতেছে, যতক্ষণ টাকা দিচ্ছে না ততক্ষণ ও সরতেছে না, দাঁড়িয়ে থাকছে এবং ওকে ওই কান ধরে মনে হয় টান দেয়, ও ডাক দেয় মানুষে বইয়ে টাকা দিয়ে দিচ্ছে, ওকে বইয়ে টাকা দিয়ে দিচ্ছে, ও এখানে ওপেনলি চাঁদাবাজি করতেছে এটা। তুমি তো তুমি না খেয়ে এই হাতিকে দোকানের সামনে রাখো, যতক্ষণ টাকা দেয় না ততক্ষণ তুমি যাও না, এটা তো আমরাও দেখলাম, এটা তো আমরাও দেখলাম। পাগল হয়ে যায় কেমনে জানো? আজ থেকে এটা তো আমি জানবো, এটা আমি ছোট থেকে পাল্টাচ্ছি। তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই? পাগল তো হয় না এতদিন, আর আজকে যদি হয়, যদি হয় এই যে এখন এই যে মানুষগুলো আসছে, যদি আল্লাহ না করো কোন একটা মানুষ যদি এটা পিষ্ট হয় পাগল হয় তখন কি হবে? এখন এটা যে হবে না গ্যারান্টি কি? তুমি গ্যারান্টি? প্রিয় দর্শক, সে গ্যারান্টি দিচ্ছে এই হাতি পাগল হবে না, এই হাতি পাগল হবে না, দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, হাতিরও কিছু খাবার দাবার হবে, তারও কিছু রুটি রোজগার হবে। আমি আমি আপনাদেরকে একটা কথা বলিয়ে রাখি, বলে রাখি প্রিয় দর্শক, আজ থেকে কয়েক বছর আগে এরকম বাহুতের হাতি পাগল হয়ে বুড়িশ্বর এলাকায়, সম্ভবত কুয়াশ বুড়িশ্বর এলাকায় বেশ কয়েকটি ঘর ভাঙচুর করেছে এবং অবশেষে হাতিটি বৈদ্যুতিক তারের সাথে পিষ্ট হয়ে মারা গেছে। এটা হাটহাজারির অনেক মানুষের কিন্তু যারা আছে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এরা এভাবে হাতি দিয়ে চাঁদাবাজি করে। জানি এখানে অনেক কোটি টাকার বিষয় না, তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে এখানে মানুষ জড়ো হয়েছে, কেউ হয়তো এই হাতিকে একটা পাথর নিক্ষেপ করেছে বা দেখা যাচ্ছে যে হাতিটি পাগল হয়ে গেছে, সেক্ষেত্রে দিকবিদিক ছুটলে কিন্তু একটা বিপদের বিষয় আছে অবশ্যই, এটা আমরা কেউ ডিনাই করতে পারি না। আমরা এরকম একটা ভিডিও দেখেছি ঢাকার কোন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু এভাবে হাতিকে থামিয়েছেন এবং মাহুত যে হাতি পরিচালনা করে তাকে কিন্তু জরিমানাও করেছে, তাকে কিন্তু জরিমানাও করেছে। তো মোটামুটি সে এখন চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় তাকে কোনো টাকা দেয় এতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন দোকানের সামনে দাঁড়িয়ে থাকে যতক্ষণ টাকা দেবে না ততক্ষণ যাবে না, তখন কিন্তু এটা ঠিক না, তখন এটা ঠিক না। আর হাতি থাকবে বনে, সার্কাসের হাতি তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এভাবে পথে এভাবে রাজপথে এ হাতি দিয়ে দোকানে দোকানে সামনে দাঁড়িয়ে টাকা আদায় করা এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। হাতে হাতে পাগল হতেই পারে, এটা আশঙ্কা থাকে, এটা আশঙ্কা থাকে। এই মামা কই যাবা এখন, কই যাবা, কই যাবা এখন, হ্যাঁ বলো বলো কই যাবা, তোমার নাম কি? দাঁড়া তোমার সাথে দুটো কথা বলে দাঁড়াও না, পাশে দাঁড়া, এইভাবে আমরা তো দৌড়া দৌড়া কথা বলতে পারি না, দাঁড়াও তোমার সাথে কথা বলি, তোমার লাভ হবে, লস হবে না, লাভ হবে, দাঁড়াও দাঁড়াও। হাতি এখন কই যাবা তুমি? এটা কি তোমার নাকি হাতি? তোমার হাতে কার হাতে? তোমার নাকি? এই মামা দাঁড়াও না একটু, দাঁড়াও এখানে দাঁড়াও, আচ্ছা যেতে পারবা, আচ্ছা এখানে থানার সামনে দাঁড়াও, ওইখানে মাঠে দাঁড়াও, মাঠে দাঁড়াও, এই এই এখানে মাঠে, এই মাঠে দাঁড়াও, এই মাঠে দাঁড়াও, মাঠে মাঠে, এই মাঠে দাঁড়াও, একটু কথা বলি তোমার সাথে, এই এখন চলে যাবা সুজা, চলে যাবা,
একটু এখানে দাঁড়াও কথা বলি তোমার দাঁড়াও আমি দুই মিনিট দাঁড়াও ওয়েট আচ্ছা দুই মিনিট দাঁড়াও না তোমার তোমার কথা শুনতে চাই দাঁড়াও না তুমি প্রিয় দর্শক সে কথা বলতে চায় না আমরা প্রত্যাশা করব তো তুমি দাঁড়াও সামনে কিন্তু গেটি মডেল খেলা হয়েছে তুমি দাঁড়াও এই যে হাটাদার মডেল তারা সে এখন ক্রস করছে যাচ্ছে প্রিয় দর্শক আমরা যে কথাটা বলতে চাই যেহেতু অনেক দোকানদার আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের দোকানের সামনে গিয়ে হাতি নিয়ে দাঁড়িয়ে থাকে যতক্ষণ টাকা দেবে না ততক্ষণ হাতিতে দাঁড়িয়ে থাকবে এবং হাতিটা তার ইশারায় পরিচালিত হয় এই হচ্ছে যে বিষয় অনেক দোকানদার অভিযোগ করার কারণে আমরা বেসিক্যালি লাইভটা করতে বাধ্য হই এবং আমি প্রত্যাশা করব যারা হাতি লালন পালন করেন তারা যেন এই হাতিকে রাজপথে এভাবে কারো মাধ্যমে লেলিয়ে দিয়ে দোকানে দোকানে বা গাড়ি থামিয়ে কেউ যাতে টাকা আদায় না করে আমি নিশ্চিত হয়তো দেখা যাবে সে আবার এই যে সামনে গিয়ে কোথাও না কোথাও দাঁড়াবে এভাবে টাকা তুলবে কারণ হাতি দিয়ে চাঁদা বাজি এটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রশাসন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যেটা বিষয় সেটা হচ্ছে 10-20 টাকা নেই সেটা নয় তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কারণে হাতি পাগল হয় তখন কিন্তু জানমালের নিরাপত্তার একটা বিষয় রয়ে গেছে এবং আবারও বলি আজ থেকে কয়েক বছর আগে হাটহাজারী উপজেলার সম্ভবত কুয়াশত বা বুড়েশ্বর ইউনিয়নে মাহুতের এরকম একটা হাতি পাগল হয়ে বেশ কয়েকটি গড় ভাঙচুর করেছে অবশেষে সেই হাতি ধান ক্ষেতের থাকা ইলেকট্রিক পোস্টের তারে জড়িয়ে মৃত্যুবরণ করে হাতিটি এখন সে কারোর সাথে ফোনে কথা বলছে কোন এক চেয়ারম্যানের নাম বলছে সে যে বা যাদের এ হাতি হোক রাজপথে যেন এভাবে হাতি লেলিয়ে দেওয়া না হয় এবং এভাবে যাতে টাকা তোলার যে একটা বিষয় আছে সেটাও যেন না হয় সকালে কোথায় করেছে ফতেবাসে সকালবেলায় করছে ওরা পাঁচজন দুই নম্বর দুই নম্বর এদের গাটি দুই নম্বরে পাঁচজন আছে হাতি একটা একটা এটাই একটা সকালে ফতেবাদ এসে এই কাজটা করেছে এখন হাটাজারি পৌর এলাকায় আছে দেখা যাবে এভাবে যেতে যেতেই সে হাতি দিয়ে কিন্তু কি করবে চাঁদাবাজি করবে তো আপনারা যারা আছেন আপনারা কেউ টাকা দেবেন না এবং হাতির প্রকৃত মালিক যিনি আছেন ওনার প্রতি প্রত্যাশা থাকবে আপনি এভাবে হাতি লেলিয়ে দেবেন না আপনার হাতি যদি কোথাও থাকে অবশ্যই মানুষ যদি ভালো মনে করে আপনাদেরকে দেবে হাতিকে খাবার দেবে তবে এভাবে হাতি দিয়ে টাকা আদায় করাটা ঠিক হবে না হাটহাজারী মাদ্রাসার সামনে চলে এসেছে হাতিটি যাচ্ছে যেহেতু তারা পথে বাধ্য করেছে আরও বিভিন্ন জায়গায় করেছে সেটা যেন তারা না করে এবং এভাবে রাজপথে হাতি টাকাটা কোনোভাবে সমীচীন না আপনাদেরকে যুক্ত করেছি অনেক ব্যবসায়ী ভাইয়েরা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন যে হাটহাজারী পৌর এলাকায় এভাবে একটি হাতি দিয়ে চাঁদাবাজি চলছে এবং কিছু কিছু ব্যবসায়ীও বলেছে যে মানুষ আছে এদের এরা পাঁচজন আমি দেখছি নিজ চোখে আমি ডেলিভারি করে আসতেছি মাল আমি পথে বাস থেকে দুই নম্বরে আসছি আমিও দিছি 10 টাকা এখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোত্থেকে আসছেন আপনারা বলতেছে ঢাকা থেকে তো আমি বললাম এটা কিভাবে আনলেন কয় হেলিকপ্টারে আনছি আমাকে জবাব দিচ্ছে হ্যাঁ হ্যাঁ উল্টা এদের লোক আছে এরা পাঁচজন আছে বাজারেও আছে এদের লোক তিনজন আছে এদের সাথে যাওয়ার সময় একজন বাস স্ট্যান্ড পর্যন্ত করছে পরে বাস স্ট্যান্ড থেকে নেমে এই ছেলেটাকে তুলে দিছে সাথে সাথে আছে লোক এখন আপনাকে ফলো করছে যে এই জন্য টাকা না তুলে চলে যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা আবারও বলতে চাই যে এরা জানি কোথাও না কোথাও এভাবে থামিয়ে টাকাটা নেবে এটা অনেকে বলতে পারে এটা কি অনেক বড় বিষয় নাকি অনেক বড় বিষয়ের বিষয় আছে যে এই যে ভরপুর মানুষ দোকানে দোকানে দাঁড়িয়ে যতক্ষণ টাকা দিবে না ততক্ষণ হাতিটা দাঁড়িয়ে থাকবে এবং হাতিকে সে পা দিয়ে বা তার সাথে থাকা একটা লাঠি দিয়ে যখন গুঁথা দেয় তখন হাতিটা চিৎকার করে মানুষ ভয়ে টাকা দেয় কিন্তু আমি যে কারণে লাইভটা করছি সেটা হচ্ছে যে এরকম আজ থেকে কয়েক বছর আগে হাটহাজারী উপজেলার কুয়াশত বা বুড়েশ্বর ইউনিয়নে লুংমান মেম্বার উনি ভালো জানেন ওই এলাকায় এরকম একটি হাতি পাগল হয়ে বেশ কয়েকটি ঘর ভাঙচুর করেছে
এক পর্যায়ে সেটা ধান খেতে চলে যায়, সেখানে টাকা বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে হাতিটি সেখানে মারা যায়। তো আমরা হয়তো এখানে অনেকে আমাকে গালি দেবেন যে এই তুচ্ছ বিষয় নিয়ে কি লাইভ করতে হয়, কিন্তু দেখা যাবে যদি কোনো কারণে কোনো হাতি পাগল হয়, সেক্ষেত্রে যদি কারো মৃত্যু হয়, তখন কিন্তু আমাদের এই কথাটাই সত্য হবে। তাই আমরা যে কথাটা বলতে চাই যে যারা হাতির মালিক হন না কেন, আপনাদের হাতি আপনাদের নিয়ন্ত্রণে রাখেন, রাখতে না পারলে বনের হাতি বনে পাঠিয়ে দেন, বনের হাতি লোকালয়ে এনে কোনো দুর্ঘটনা ঘটালে তখন কিন্তু আমরা সবাই হাই হাই করব। কারণ আমরা এটাও জানি যে মাত্র দু তিন দিন হলো ফটিকছড়ি উপজেলায় যে জিপের নিচে পড়ে দুজন ছাত্রী মারা গেছে, তখন আমরা কেন এই সমস্ত বিষয় তুলে ধরলাম বা আগে পুলিশে অর্থাৎ ওখানে হাইওয়ে পুলিশকে দোষারোপ করছে, তারা যে ওখানে বিভিন্ন পয়েন্টে মানুষকে হয়রানি করে সেগুলো নিয়ে কেন বলি না, এখন কেন বলছি? ঠিক অনুরূপভাবে যদি কোনো হাতি যদি পাগল হয়, সেক্ষেত্রে কারো মৃত্যু হয়, তখন দেখবেন যে আমাদেরকে দুষবে যে হাতিগুলা নিয়ে যে এখানে চাঁদাবাজি হয়, কেউ তো এটা নিয়ে কথা বলে না। তো আমরা এটাই প্রত্যাশা করি যে প্রশাসন যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর যারা হাতি লালন পালন করে, এদের একটা সিন্ডিকেট আছে, আমার এক ভাই ইনি বলছেন এদিকে আসেন, যে এরা পাঁচজন এসেছে পথে বাধে করেছে, একজনের পর একজন বাইর উঠেছেন হাতির পিঠে উঠে এবং লোকের সাথে মিশে তারা ফলো করে এবং সে বলছে হাজার পাঁচেক টাকা পায়, হাতিকেও খাওয়ায় তারাও খায়। তো যা হোক, এ হাতি তার নিরাপদ স্থানে যাক, হাতি দিয়ে এভাবে দোকানে দোকানে অলিতে গলিতে যেন গ্যাদারিং সৃষ্টির পরে অর্থ আদায় না করে, এমনটা প্রত্যাশা। এছাড়াও হিজড়াদের একটা উৎপাত কিন্তু আমরা সবসময় দেখি, হিজড়ারা দোকানে দোকানে গিয়ে মানুষকে ওই যে বলে মানে আজে বাজে ভাষায় কথা বলে, উল্টা পুল্টা হলে কাপড় তুলে ফেলে, মানুষ বিব্রতকর অবস্থায় পরে টাকা দেয়। আবার কিছু কিছু কাঙ্গালি বলে বা বেদে বলে, তারাও এসে মেয়েকে বিয়ে দেবে বলে মানুষকে এভাবে ধরে টাকা নিয়ে নেয়। দুটো উৎপাত, আরেকটা উৎপাত হচ্ছে যে এই যে হাতি দিয়ে। এরপরও আরও অনেক ধরনের বিষয় আছে, সবগুলো এখানে বলা সম্ভব না, এ ধরনের ঘটনা আর না ঘটুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।